চাঁদপুরে 53 জনের করোনা শনাক্ত। একদিনে আরও 53 জনের করোনা শনাক্ত হয়েছে, এর মধ্যে 41 জনই সদর উপজেলার। এছাড়া মতলব উত্তরের 4 জন, হাজীগঞ্জের 1 জন ও ফরিদগঞ্জের 7 জন রয়েছেন। একই দিনে 23 জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের 8 জন, হাজীগঞ্জের 4 জন, মতলব দক্ষিণের 2 জন, ফরিদগঞ্জের 5 জন ও শাহরাস্তির 4 জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, শুক্রবার ভাষাবীর এম এ ওয়াদুদ আরটিপিসিআর ল্যাবে 126 জনের নমুনা পরীক্ষা করা হয়। আজ শনিবার প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী 53 জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তের হার 42.06%। তবে এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়নি বলেও সূত্র জানিয়েছে। সূত্র আরও জানায়, নতুন আক্রান্ত সহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 5,568 জন, এর মধ্যে মৃতের সংখ্যা 127 জন, সুস্থ হয়েছেন 4,877 জন, বর্তমানে চিকিৎসাধীন 564 জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন 21 জন, বাকিরা হোম আইসোলেশনে আছেন। চাঁদপুর সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাক্তার সুজাউদ্দৌলা রুবেল জানান, শুক্রবার সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের 14 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 13 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের শতকরা হার 92.85%। বিষয়টি উদ্বেগের বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানিয়েছেন তিনি।